বাইকার যেগুলো করে অধিকাংশ যুবকরা বাইকার হয় মানে ওই যে বাইক দিয়ে যে রাইট রাইট দেয় না কি বলে রাইটই তো বলে রাইট হ্যাঁ যে একজন ড্রপ করে দেয় সে এমন এক দান্দা ধান্দা বেছে নিয়েছে তার মানে সে কলাও বেছে মেলাও দেখে এমন উদাহরণটা হচ্ছে এমন যে আমার ইনকামও হবে মজানাও হবে আবার দুঃসাহসিকতা এত চরমে পৌঁছে গেছে তারা আবার ক্যামেরাও ব্যবহার করে আবার মহিলার সাথে কি করে না করে সেগুলো আবার আপনাদেরকে জানায় যে কিভাবে একটা মেয়েকে পটাতে হয় এগুলো আবার আপনাদের কাছে শেয়ার করে তাহলে জেনে নেন যেগুলোকে আমরা দুষ্টামি বলি ফাজলামও বলি মস্করা বলতেছি ইসলামে কোরআনের ভাষায় এগুলোকে ফাহেসা বলা হয়েছে কি বলা হয়েছে ফাহেসা ফাওয়া হেসার বহু ফাওয়া হেসা এই ফাহেসা সম্পর্কে আল্লাহ সহলা কোরানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এগুলো তোমাদের উপরে হারাম করা হয়েছে যেটা একটু পরেই আপনার কাছে ব্যক্ত করা হবে তা আল্লাহ সুবাহ তিনি আমাদেরকে ফাহেসা এবং ওটা যদি জেনা পর্যন্ত পৌঁছে যায় ইসলাম এটাকে চরম অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে চরম অপরাধ যেই অবৈধ সম্পর্কের সাথে এখন কোনো পার্সন বাকি নাই ক্লাস থ্রির ছেলে মেলে ছেলেপে তারা পর্যন্ত প্রেমপ্রীতির সাথে জড়িত স্কুল কলেজ এমনকি মাদ্রাসার হুজুররাও বাকি নাই তারাও দেখা যায় এই মহিলাদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তেছে একমাত্র আল্লাহ যাদেরকে হেফাজত রেখেছেন তারা ছাড়া বাকি অধিকাংশ মানুষকে আমরা এই পথের পথিক দেখতে পাচ্ছি জেনে নেন আল্লা সুবাহান আহুয়া তালা এই ফাহেসাটাকে হারাম করেছেন আর এটা যদি জেনার পর্যায়ে যায় তাহলে আল্লাহ সুবহান আহুয়া তালা আপনাকে এর শাস্তি স্বরূপ ইসলামে যে বিধান রেখেছেন সেটা আপনি সুরা নূর চব্বিশ নম্বর সুরায় উল্লেখ করেছেন শুরু থেকে আপনি পড়েন তাহলে আপনি জানতে পারবেন একজন ব্যক্তি যদি জেনা করে তাহলে এই দুনিয়াতে তার শাস্তিটা কি হতে পারে বিশেষ করে একটা যুবক যুবতী যার বিয়ে করে নেয় এখন পর্যন্ত এমন কোনো ব্যক্তি যদি জেনাই লিপ্ত হয় আল্লা সুবাহান হুয়া তালার পক্ষ থেকে শাস্তির বিধান জারি করেছেন আজানি আজানি ফাজেদ মিনহুমা মিয়া জলদা আল্লাহ বলেছেন একজন জানি মহিলাকে এবং একজন জানি পুরুষকে জেনাকারি নিয়ে মহিলা এবং জেনাকারকে একশোটা বেতরাঘাত করতে হবে এখানে একটা ইঙ্গিত রয়েছে এই কথা বলতে গিয়ে আল্লাহ সব তালা প্রথম মহিলাদের কথা এনেছেন তার মানে বোঝা যাচ্ছে যে জেনার ক্ষেত্রে মহিলাদের পক্ষ থেকে পাল্লাটা ভারী হয় তাদের সাপোর্ট তাদের ইচ্ছা তাদের উস্কানি ছাড়া সহসা জেনা হতে পারবে না আমরা দুধের দোয়ানা বা ফেরেস্তানা কিছু কিছু মিডিয়ার কিছু আমাদের চোখে আসে ক্রাইম পেট্রোল অথবা ইন্ডিয়ান কিছু কিছু যেই ফিল্ম বা কি বলে এটাকে ম্যাগাজিন যে অনুষ্ঠানগুলো আছে তাতে কিছু কিছু এরকম দৃশ্য দেখাতে গিয়ে তারা প্রমোট করে এই জেনাকে মন্দ কাজকে টেকনিক শিখানো হয় কিভাবে আপনি এটা করবেন তো কোন এক বিচারক নাকি কোনো এক মহিলাকে বোঝানোর জন্য তিনি নাকি এটা করেছেন যে পাঁচশো টাকার একটা নোট বা কিছু দিয়েছেন যে এটা হেফাজত করতে এটা যেন সেই দর্শক ছিনিয়ে নিতে না পারে জানিন এটা কার ঘটনা তো সেই মেয়েটা নাকি আপ্রাণ চেষ্টা করে সে টাকাটাকে সেভ করেছিল নিতে পারেনি তার কাছ থেকে তাকে অনেক মারধর করা হয়েছে কিন্তু যখন বিচারে ডাকা হয়েছে তখন ওই বিচারক বলেছে যে তুমি আজকে প্রমাণ করলা তুমি চাইলে কোনো কিছু রক্ষা করতে পারো কিন্তু ইতিপূর্বে যখন তুমি এর বিরুদ্ধে নালিশ করেছিলা যে তোমারকে হয়রানি করেছে তোমারকে রেপ করেছে অথচ সেই কোনো আলামত আমি দেখতে পাইনি তার মানে তুমি স্বেচ্ছায় দিয়েছিলে আর তুমি বলেছিলা যে জোর করে করেছে তাহলে তোমার কাছ থেকে জোর করে যখন একটা টাকার নোট ছিনিয়ে নিতে না পারে তখন জোর করে তোমার কাপড়ও খুলল কী করে এটা তিনি বলেছিলেন জোর করে কি করে খুললো তার মানে বোঝাতে চাইলেন যে তুমি একটা পাঁচশো টাকার নোট যখন সেভ করার মতন ক্ষমতা রাখো তোমার গায়ে এত আচর এত মার তোমাকে মারা হয়েছে তারপর তুমি এই নোটটাকে ছাড়ো কিন্তু ওই দিন যখন তুমি কেস করেছিলা তোমার গায়ে এমন কোনো আলামত আমি দেখতে পাইনি যে তোমাকে জোর করে করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে তাদের পক্ষ থেকে যদি সুযোগ করে না দেওয়া হয় একজন পুরুষ কোনো অবস্থাতে হয়তো কোনো মেয়েকে খারাপ কাজ করতে পারবে না ইল্লা যদি কোনো ঘটনা ঘটে সেটা ভিন্ন দুই চার জনে যদি করে সেটা ভিন্ন কিন্তু বোঝাতে চাচ্ছি যতগুলো জেনা হয় সম্মতিতে হচ্ছে একে অপরের সাপোর্টে হচ্ছে এবং দুজনে মিলে এই কাজগুলো করে তবে আল্লাহ সুবাহানা হুয়া তালা যখন শাস্তির কথা বলেছেন তখন আগে মহিলাকে এনেছেন তারপরে পুরুষকে এনেছেন তা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে জেনা ফাহেসা এটা যদি জেনা পর্যন্ত যায় আল্লা সুবহানা হুয়া তালা বলেছেন এর বিচার হলো একশোটা বেতরা ঘাত করতে হবে এবং রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে কোনো কোন বর্ণনা এমন পাওয়া যায় যে তাকে তার রাষ্ট্র থেকে তার গ্রাম থেকে এক বছরের জন্য বিতাড়িত করে দিতে হবে যেটাকে নির্বাসন বলে এটা হলো একটা সাধারণ জেনা জেনা